আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জ্বর সর্দি গলা ব্যথা নিয়ে আপনি হাসপাতালে গেলেন। করোনার উপসর্গ দেখে দ্রুত নমুনা সংগ্রহ করা হলো, এরপর সেটা পাঠানো হলো মহাখালীতে। ওরা টেস্ট করে জানালো পজিটিভ, করোনা বেবি বাসা বেঁধেছে আপনার শরীরে। অনেক ঘোরাঘুরি পরে শেষমেশ একটি হাসপাতালে আপনি আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন। কোনো আত্মীয় স্বজন আপনার কাছে যায় না, মা বাবা ভাই বোন কারোর সাথেই আপনার দেখা হচ্ছে না, শুধু দেখা হচ্ছে ফোন কল অথবা ভিডিও মাধ্যমে। দিন দিন অবস্থা খারাপ হতে লাগলো, শ্বাসকষ্ট আর প্রচণ্ড জ্বরে আপনি হাবুডুবু খাচ্ছেন। আপনাকে কাবু করে ফেলেছে, নড়াচড়া করার শক্তি নেই আর, এমন অবস্থা নিয়ে যাওয়া হলো আইসিইউতে। আপনার মুখে সারাক্ষণ অক্সিজেন লাগিয়ে রাখা হলো, তবুও যেন শ্বাস বন্ধ হয়ে আসে। চোখে মুখে কি যেন দেখছেন, মাঝে মধ্যে অন্ধকার হয়ে যায় পুরো দুনিয়া। বিছানা চেপে ধরে কোনো মতে দমটা আটকানোর চেষ্টা করছেন। এই প্রচণ্ড কষ্টের সময় কোনো প্রিয়জন আপনার পাশে নেই। নার্স এসে খাবার দিয়ে যায়, ডাক্তার এসে রিপোর্টটা দেখেই দ্রুত কেটে পড়ে। কাচের ফাঁক দিয়ে কেউ একজন মাঝে মাঝে আপনার দিকে উঁকি মারে, আপনি বেঁচে আছেন কি না। ব্যাস এতটুকুই, ভয়ানক নিঃসঙ্গ অবস্থা কাটছে আপনার। একদিন দুপুরে কেমন জানি আজে বাজে স্বপ্ন দেখছেন। হঠাৎ এক নার্স এসে জিজ্ঞাসা করল, আপনি কি কারোর সাথে দেখা করতে চান? তার প্রশ্ন শুনেই আপনি বুঝে ফেললেন আপনার এখনই মৃত্যু আসছে, সময় শেষ। এই অবস্থায় কি আপনার গুনাহ করার ইচ্ছা থাকবে, পর্ন দেখার ইচ্ছা থাকবে? আপনি কি চাইবেন স্মার্টফোনের সাহায্যে খারাপ ভিডিও দেখতে? উত্তর শুধু আপনার কাছেই। আচ্ছা, আপনি কি দেখেননি কয়েক মাস ধরে কত শত শত মানুষ মারা যাচ্ছে, কত হাজার হাজার মানুষ ডাক্তারের পরামর্শে চলছে, হসপিটালে ভর্তি আছে? অনেকে তো জীবনের শেষ মুহূর্তে নিজের প্রিয় মানুষটিকে এক নজরও দেখতে পাচ্ছে না। এই খবর কি আপনার কানে আসেনি? আচ্ছা, করোনা ভাইরাস কি আপনার শরীরে বাসা বাঁধতে পারে না? আপনার জীবনে কি করোনাজনিত মৃত্যু আসতে পারে না? তবু কি সচেতন হবেন না? আপনি তো দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে, ইতালিতে, স্পেনে কত শত শত মানুষ মারা যাচ্ছে। আপনি এইসব খবর মানুষকে দিয়েছেন মেসেঞ্জারের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকে পোস্টের মাধ্যমে। এই মৃত্যু মিছিলে আপনিও একদিন সামিল হবেন, এ কথা কি একবারও স্মরণে আসছে না? ভাই আমার, বোন আমার, আর কত সময় গড়ালে আমাদের হুঁশ হবে, আর কত লাশের মিছিল দেখলে আমরা আল্লাহ দিকে ফিরে আসব? মৃত্যু তো আমাদের সামনে ঘোরাঘুরি করছে, যে কোনো সময় আমাদের জীবন চলে যেতে পারে। তবুও কি আমাদের বোধহয় হবে না? আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার মহান রবের ব্যাপারে ধোকায় ফেলে দিল? আল্লাহ তাআলা আমাদেরকে পূজা মানার তৌফিক দান করুক। আমিন।